নমস্কার। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আমাদের চ্যানেলে যে সকল দিদি বোনেরা রয়েছে তারা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনাদের ব্লকে কোন পোস্ট কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং আবেদন ডেট কবে থেকে শুরু, কবে শেষ, এবং তার সঙ্গে এক্সাম কবে হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলি কিন্তু আপনারা বুঝতে পারছেন না। কারণ একসঙ্গে মুর্শিদাবাদ জেলাতে প্রায় 27টিরও বেশি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে 27টি ব্লকের জন্য টোটাল শূন্য পদ কিন্তু 2,500 মতো রয়েছে। তো আপনাদের কিন্তু এখানে কনফিউশন হয়ে যাচ্ছে যে আপনাদের ব্লকে কতগুলি শূন্য পদ রয়েছে, কোন পোস্টে কতগুলি। তো সেই জন্য আমি একটি নতুন চার্ট বানিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে বুঝতে সুবিধা হয় যে আপনাদের কোন ব্লকে কতগুলি শূন্য পদ রয়েছে, সহায়িকাতে কতগুলি কর্মীতে, এবং যারা সহায়িকা থেকে কর্মীতে প্রমোশন হবেন তাদের কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এবং তার সঙ্গে থাকছে আপনাদের এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন, নেম লিস্ট কবে বেরোবে, ইত্যাদি ইত্যাদি ডেটগুলি আপনারা জানতে পারবেন। তো এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই প্রচুর ক্যান্ডিডেট রয়েছেন যারা আমার পূর্ববর্তী ভিডিওতে কমেন্ট করছেন যে ভিডিওটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের জন্যই বানানো হয়েছে, তবুও আপনারা কমেন্ট করছেন যে দাদা মুর্শিদাবাদের এই ব্লকে কবে আসবে, অথচ সেই ব্লকে কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে কি হবে আপনাদের ব্লকে যে সকল পোস্টগুলি রয়েছে সমস্ত কিছু কিন্তু, যে সকল তথ্যগুলি রয়েছে সমস্ত ডাউট কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখবো যে আপনাদের ডিস্ট্রিক্টে কিন্তু কিছুদিনের মধ্যে এই ভ্যাকান্সিটি আসতে চলেছে হাজার হাজার শূন্য পদে, তার আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলে তো ফ্রি ক্লাস প্রতিনিয়তই চলছে, আপনারা অবশ্যই যারা এখানে আবেদন করছেন তারা আমাদের ক্লাসগুলি দেখে নেবেন, যেখানে প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস ওয়াইজ কিন্তু একদম বিনামূল্যে ক্লাস আপনাদের জন্য করানো হচ্ছে, ঠিক আছে। তো সেই সকল ক্লাসের লিঙ্কগুলিও কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরো একটি ইনফরমেশন, আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসায় আমি একটি নতুন চ্যানেল খুলেছি। তো আপনারা চাইলে সেই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, যার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ 2022-23, তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে সেখান থেকে কিন্তু পুরো তথ্য তুলে নিয়ে আমি এই চারটি বানিয়েছি, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আপনারা সকলেই জানেন 10/12/2022 থেকে এবং লাস্ট ডেট 7/1/2023। তো অ্যাপ্লিকেশন প্রসেস আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি পূর্ববর্তী ভিডিওতে, আপনারা চেক আউট করে নেবেন যারা এখনো দেখেননি। তো আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করার পরে নেম লিস্ট প্রকাশিত হবে সহায়িকা পদের জন্য 22/1/2023 তারিখে আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের নামের লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ এলিজিবল কারা পরীক্ষার জন্য সেই লিস্টটি, এবং অঙ্গনারী কর্মীর জন্য 28/1/2023 তারিখে সেই লিস্টটি প্রকাশিত হবে, ঠিক আছে। তো তারপরে অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, তো অ্যাডমিট কার্ড এখানে আপনারা 22/1/2023 থেকে ডাউনলোড করতে পারবেন আইসিডিএস অঙ্গনারী সহায়িকাদের ক্ষেত্রে, এবং আইসিডিএস অঙ্গনারী কর্মী যারা রয়েছেন তারা কিন্তু 29/1/2023 তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এবার হচ্ছে এক্সাম, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে আপনাদের এক্সাম কবে থেকে হবে, তো দেখুন এক্সাম এখানে যেহেতু 27টি ব্লকের জন্য 27টি নোটিফিকেশন রয়েছে, সব প্রত্যেকটি কিন্তু এক্সাম ডেট এক দুদিন করে মানে আগানো পেছানো রয়েছে, ঠিক আছে। কিন্তু প্রথম যে এক্সামটি হবে সেটি সহায়িকা পদের জন্য 29/1/2023 তারিখে হবে, এবং কর্মী পদের জন্য হবে 28/1/2023 তারিখে, এবং যারা সহায়িকা থেকে কর্মীতে প্রমোশন হবে তাদের কিন্তু এক্সাম হবে 22/1/2023 তারিখে, ঠিক আছে। তো আপনাদেরকে কিন্তু সেই নোটিফিকেশন চেক করতে হবে যে আপনাদের ডেটটি কবে রয়েছে, কারো 30 তারিখে থাকতে পারে, 2 তারিখে থাকতে পারে, 5 তারিখে থাকতে পারে, এইরকম ভাবে কিন্তু ডেটগুলি দেওয়া রয়েছে। তো কারো যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের ডিস্ট্রিক্ট নেম এবং ব্লক নেমটি বলবেন, তাহলে কিন্তু আমরা এক্সাম ডেটটি আপনাদেরকে সেখানে জানিয়ে দেবো, ঠিক আছে। তো চলুন তারপরে দেখে নিই যে কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, এটি কিন্তু প্রায় প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন এখানে যে আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে। তো আমার দিদি বোনেরা যারা রয়েছেন আপনাদের জন্য এই চারটি কিন্তু আমি বানিয়েছি। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ঠিক আছে। এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ব্লকটি রয়েছে রঘুনাথগঞ্জ, সেই রঘুনাথগঞ্জে কিন্তু সহায়িকা পদের জন্য শূন্যপদ রয়েছে 15টি, ঠিক আছে, এবং কর্মীর জন্য 5টি রয়েছে, এবং যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মীতে প্রমোশন হবেন তাদের কিন্তু 17টি শূন্যপদ রয়েছে। টোটাল 37টি শূন্যপদ কিন্তু আপনাদের ব্লকের রয়েছে। তারপর যেটা রয়েছে শ্রুতি টু, এখানে দেখতে পাচ্ছেন এই ব্লকের জন্য, এই ব্লকে কিন্তু 38টি শূন্যপদ সহায়িকাতে রয়েছে, কর্মীতে কিন্তু কোনো রকম পদ নেই, প্রমোশনেও কিন্তু নেই, টোটাল 38টি শূন্যপদ রয়েছে আপনাদের, ঠিক আছে। তো তারপরে এখান থেকে শ্রুতি ওয়ান ব্লকের জন্য আপনারা দেখতে পাচ্ছেন শ্রুতি ওয়ান ব্লকে যেটি রয়েছে এখানে টোটাল 49টি শূন্যপদ সহায়িকাদের জন্য রয়েছে, কর্মীদের জন্য রয়েছে 27টি শূন্যপদ, ঠিক আছে, এবং প্রমোশন যাদের হবে তাদের কিন্তু 60টি শূন্যপদ, এইভাবে কিন্তু টোটাল 136টি শূন্যপদ আপনাদের রয়েছে, ঠিক আছে। তারপর শামশেরগঞ্জ ব্লকের জন্য রয়েছে 170টি সহায়িকা পদের জন্য শূন্যপদ, এবং কর্মীর জন্য 15টি শূন্যপদ, প্রমোশন থেকে যারা করবেন প্রমোশন যাদের হবে তাদের 45টি, এভাবে 230টি শূন্যপদ আপনাদের রয়েছে। এভাবে আপনারা ছকটি একবার দেখে নিতে পারেন ভালো করে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো তারপরে যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রায়নগর টুতে রয়েছে 60টি সহায়িকাদের এবং 26টি কর্মীতে 31টি রয়েছে প্রমোশনের জন্য, টোটাল 117টি, ঠিক আছে। এখান থেকে আপনারা চারটি একবার ভালো করে দেখে নেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আর কোন কোন ব্লক রয়েছে, এখানে সমস্ত দেওয়া রয়েছে। সাগরদিঘি, সাগরদিঘি ব্লকের জন্য 61, 17 এবং 52, টোটাল রয়েছে 130টি, ঠিক আছে। তারপর রয়েছে রায়নগর ওয়ান ব্লকের জন্য, রানীনগর ওয়ান ব্লকের জন্য 34টি, তারপর রয়েছে 31টি, 28, এভাবে রয়েছে 93টি, ঠিক আছে। তারপর রয়েছে রঘুনাথগঞ্জ ওয়ান, এখানে প্রথমে যেটি রয়েছে সহায়িকা পদ, সেকেন্ডে রয়েছে কর্মীদের, এবং থার্ডে যেটি রেখেছি আমি সেটি হচ্ছে প্রমোশনের জন্য, ঠিক আছে। রঘুনাথগঞ্জ ওয়ানের রয়েছে সহায়িকাতে 21টি, কর্মীতে 19টি, প্রমোশনে 1টি, এবং টোটাল রয়েছে 41টি। তারপর রয়েছে নওদাতে 28টি, 12টি, 35টি, টোটাল রয়েছে 75টি, ঠিক আছে। নবগ্রামে রয়েছে 101টি সহায়িকার জন্য, কর্মীর জন্য 15টি, এবং প্রমোশনের জন্য 31টি শূন্যপদ, টোটাল 147টি। তারপর রয়েছে লালগোলা ব্লকের জন্য, ঠিক আছে, মুর্শিদাবাদের লালগোলা ব্লকের জন্য 20টি সহায়িকাতে এবং কর্মীতে 18টি, এবং এখানে কিন্তু প্রমোশনের জন্য এখন পর্যন্ত ভ্যাকান্সি আসেনি, টোটাল রয়েছে 38টি। তারপর রয়েছে কান্দির জন্য, কান্দিতে রয়েছে 13টি সহায়িকাতে এবং কর্মীতে কোনো রকম শূন্যপদ এখনো আসেনি, এবং আপনাদের প্রমোশনের জন্য রয়েছে 39টি, টোটাল রয়েছে 52টি, ঠিক আছে। তারপর রয়েছে জিয়াগঞ্জ ব্লকের জন্য, এখানে সহায়িকাতে 10টি, কর্মীতে 4টি, এবং প্রমোশনে 13টি, টোটাল হচ্ছে 27টি, ঠিক আছে। তো তারপরে যেটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন জলঙ্গি, জলঙ্গি ব্লকের জন্য 17টি রয়েছে সহায়িকা, কর্মীতে রয়েছে 0 এবং প্রমোশন 34টি, টোটাল রয়েছে 51টি, ঠিক আছে। খড়গ্রাম যে ব্লক রয়েছে, খড়গ্রাম ব্লকের জন্য রয়েছে 63টি, দেখতে পাচ্ছেন সহায়িকা পদের জন্য, কর্মী পদের জন্য রয়েছে 18টি, এবং যাদের প্রমোশন হবে তাদের কিন্তু 54টি, টোটাল 135টি শূন্যপদ রয়েছে। তারপর হরিহরপাড়া ব্লকের জন্য রয়েছে 48টি শূন্যপদ সহায়িকার জন্য, কর্মীর জন্য 14টি, এবং রয়েছে প্রমোশনের জন্য 42টি, টোটাল রয়েছে 104টি, ঠিক আছে। তারপর ফারাক্কা ব্লকের জন্য 12টি শূন্যপদ রয়েছে, 9টি শূন্যপদ রয়েছে, 29টি শূন্যপদ রয়েছে, এইভাবে 50টি শূন্যপদ রয়েছে। ডোমকল থেকে যারা দেখছেন তাদের জন্য রয়েছে 50টি শূন্যপদ সহায়িকাতে, কর্মীতে রয়েছে 34টি, এবং যাদের প্রমোশন হবে তাদের রয়েছে 20টি, টোটাল হচ্ছে 104টি, ঠিক আছে। এভাবে কিন্তু আপনাদের শূন্যপদগুলি ভাগ করে দেওয়া রয়েছে, এখান থেকে ভিডিওটি দেখে নিন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম আর ডাউট হবে না, ঠিক আছে। তারপর চলুন এখানে বড় ব্লকের জন্য দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সহায়িকাতে 42টি, কর্মীতে 14টি, এবং প্রমোশন যাদের হবে 42টি, টোটাল 98টি, ঠিক আছে। ভরতপুর টু এবং ভরতপুর ওয়ানের জন্য দেখতে পাচ্ছেন ভরতপুর টু এ 29টি সহায়িকাতে, কর্মীতে 11টি, প্রমোশন 32টি, টোটাল 72টি, এবং অনেকটিও এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 46, 22, 27, এবং টোটাল হচ্ছে 83, ঠিক আছে। ভগবান গোলা 2 এবং 1 দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 61টি, 2 এর জন্য এখানে 9টি, এখানে 14টি, এবং টোটাল রয়েছে 84টি। ভগবান গোলা 1 এর রয়েছে সহায়িকাতে 21টি, কর্মীতে রয়েছে 13টি, এবং যাদের প্রমোশন হবে রয়েছে 5টি, টোটাল রয়েছে 39টি, ঠিক আছে। বহরমপুরে দু জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছেন বহরমপুর শহরের জন্য রয়েছে 11টি সহায়িকাতে, কর্মীতে রয়েছে 2টি, এবং প্রমোশনের জন্য 3টি, টোটাল 16টি রয়েছে। এবং বহরমপুর গ্রামীণে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, 88টি রয়েছে সহায়িকাতে, 26টি রয়েছে কর্মীর জন্য, এবং 79টি রয়েছে আমাদের প্রমোশনের জন্য, ঠিক আছে, টোটাল 193টি। এভাবে বেলডাঙ্গার জন্য রয়েছে, দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা 2-তে রয়েছে 41টি সহায়িকার জন্য এবং কর্মীর জন্য 16টি, এবং যাদের সহায়িকা থেকে কর্মীতে প্রমোশন হবে তাদের 44টি, এভাবে টোটাল 101টি, ঠিক আছে।
আছে, এবং বেলডাঙ্গা ওয়ানে যাদের রয়েছে তাদের সহায়িকাতে রয়েছে 69টি এবং কর্মীতে রয়েছে 19টি, এবং যাদের প্রমোশন হবে সহায়িকা থেকে কর্মীতে তাদের 57টি, ঠিক আছে, এবং এখানে টোটাল রয়েছে 145টি। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ভ্যাকান্সি কতগুলি রয়েছে। তো টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু 2436টি রয়েছে পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এই জিনিসগুলি দেখে নিন। এই পিডিএফটি পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, যেটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলি লিঙ্কগুলিও কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার যে সকল বন্ধুরা এই বছর আইসিডিএস অঙ্গনারীতে এক্সাম দেবে কিংবা ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবেন, যাতে তারাও একদম বিনামূল্যে ফ্রিতে আমাদের ক্লাসগুলি করে নিতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।